হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করি খুব ভালো আছো ফ্রেন্ডস। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, স্নান টান করে এসে গেছি ফ্রেন্ডস, কারণ অনেক সকাল সকাল উঠে পরিষ্কার টরিষ্কার করে, কারণ আজ তো সংক্রান্তি, মানে আটানাজ আর কি। তো সবাই বাঙালি যারা তারা তো জানবেই যে আজ হলো বাঙালির একটি মানে পুজো, আটানাজ। তো ঠাকুরকেও দেওয়া হবে বুক টুক রান্না করে। তো আমি তো আর সেটা একা একা পারা যায় না, কাজেও যেতে হয়, তার জন্য জব করি। তার জন্য ফ্রেন্ডস এই যে করেই আমি কিছু রান্না বান্না করে নিয়েছি, সকাল সকাল উঠে পরিষ্কার করে নিরামিষ ভাজা বড়া ডাল সবজি এগুলো বানিয়ে নিয়েছি নিরামিষ। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই আজকের। তো সবাই সাথে থাকো, আর কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো সবাই সাথে থাকো আর ভিডিওটি স্কিপ না করো ফ্রেন্ডস, পুরো দেখতে থাকো ফ্রেন্ডস। এই যে দেখতে হচ্ছে আজ আমি কী কী বানিয়েছি। যেখানে বানিয়েছি চানার ডাল, তারপরে এই যে বানিয়েছি দেখতে পাচ্ছ, মানে সব সবজি দিয়ে আটানাজ বানিয়েছি, আর যাতের উপরেই সবজি দিয়েছি, মানে সব সবজি দিয়ে আটানাজে মানে সবজি বানিয়েছি নিরামিষ। বানিয়েছি ক্যাপসিকাম বড়া, আর এই যেখানে এই যে এগুলো লাউয়ের বড়া বানিয়েছি ফ্রেন্ডস। তো আজ আমার রান্না বান্না কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর এত কিছু বানাতে পারছি না, কারণ অনেক লেট হয়ে যাবে, তার জন্য সিম্পলে এগুলো বানিয়ে নিয়েছি। তো আর কী কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো ফ্রেন্ডস। এসে দেখতে পাচ্ছ তো আমি রেডি হয়ে গেছি। রেডি মানে কি, অত মানে সাজগুজ নাই যে দেখতে পাচ্ছ, সিম্পলই থাকি আমি সবসময় ফ্রেন্ডস। তো এই যে বেরিয়ে পড়েছি, তো ফ্রেন্ডস এই যে এসে গেছি দেখতে পাচ্ছ, আর এখন প্রায় বিকেল টাইম হয়ে গেছি, আর আমার তো একদমই ভালো লাগছে না ফ্রেন্ডস, প্রায় ঘুমই এসে যাচ্ছে ফ্রেন্ডস। তো ভাবলাম একটু ক্ষুধাও লেগে গেছে, তো ভাবলাম কিছু খেয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছ সিঙ্গারা এনেছি, তো এখন এটা খেয়ে নেব ফ্রেন্ডস। এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে পুরো, তো একটু পরে আমি ঘরে যাব ফ্রেন্ডস। ঘরে গিয়ে কী কী করি তো শেয়ার করব। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ ঘরে এসে গেছি, এসে একদমই টাইম পাইনি তোমাদের সাথে কথা বলার। তো এই যে বানিয়েছি ডিম রোসা, আর এই যে বানিয়েছি মাছের করুয়া, আর ফ্রেন্ডস একটু বানিয়েছি মানে সোয়াবিন দিয়ে কালাই বড়ি দিয়ে একটু শুকনা শুকনা করে তরকারি বানিয়ে নিয়েছি ফ্রেন্ডস। তো আজকে রাতে খাবার এটাই আমাদের। তো ফ্রেন্ডস কেমন লেগেছে তোমাদের ভিডিওটি কমেন্ট করে বলবে অবশ্যই, আর লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে তার বেল আইকনটি করে বাজিয়ে দেবে। বাই ফ্রেন্ডস।